এক নারী হত্যার রেশ না কাটতে আবারও তিন প্রতিবন্ধীর বাবাকে প্রকাশ্য কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুদফায় সংঘর্ষে কয়েকজন আহত হন। এদের মধ্যে আব্দুল কুদ্দুস নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত কুদ্দুস সিংগাইর উপজেলার চন্দহর ইউনিয়ন আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের পুত্র। পেশায় তিনি একজন বাঁশ ও কাঠ ব্যবসায়ী। স্থানীয়রা জানান, শনিবার সকাল সাতটার দিকে সিরাজপুর হাটের উত্তর পাশে আবু কালামের নেতৃত্বে মিলন, জুবায়ের, আব্দুল আলিম, রাসেল, জব্বার, হারুন সহ 10 থেকে 15 জন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ শাহিনুর ও ফারুকের ওপর হামলা করে। এ সময় হামলাকারীদের দা এর কোপে শাহিনুরের বাম পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফারুক রক্তাক্ত জখম হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সংঘর্ষের খবর পেয়ে শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুস সালাম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তার প্রায় 1.5 ঘন্টা পর পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় দফায় আটিপাড়া মসজিদের সামনের পাকা রাস্তায় ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের ওপর আবারও হামলা করে তারা। এ সময় তাদের এলোপাথারি দা এর কোপে গুরুতর আহত হন। কুদ্দুসকে বাঁচাতে বোন জাবেদা এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত 9:45 দিকে কুদ্দুসের মৃত্যু হয়। এদিকে প্রথম সংঘর্ষের ঘটনায় শাহানা ইসলাম বাদী হয়ে আবু কালামকে প্রধান আসামি করে 13 জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত 10 থেকে 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর মধ্যে ওই মামলা 10 নং আসামি মৃত রতনের ছেলে হারুনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে দ্বিতীয় ঘটনায় হত্যা মামলায় প্রস্তুতি চলছে বলে জানা গেছে। নিহতদের পরিবার ও স্বজনদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে। আহত জাবেদা অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই আমার ভাইকে এলোপাথারি কোপানো হয়। পুলিশ ব্যবস্থা নিলে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতো না। সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর তদন্ত কেন্দ্রের এসআই আব্দুস সালাম মিয়া বলেন, কোনোভাবেই পরিস্থিতি সামাল দিতে পারিনি, আমাদের কথা না শোনায় এমন ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত হারুন নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবার সহ এলাকার নেমে এসেছে শোকের ছায়া। আমরা আর কথা বলছি, এই যে তার নিহত কুদ্দুসের ছেলে, নিহত কুদ্দুসের একমাত্র ছেলে। হসপিটালে ভর্তি আছে, আর কোন নিশ্চিত নেই, এখনো নিশ্চিত পাওয়া যায় নাই যে সে জীবিত বাঁচে কিনা অসম্ভব। পায়ের অবস্থা মানে পাও কাইটে ফেলাই দিব, একটু আগে ফোন দিয়েছিল যে পাও চলবো না, পাও এটা রাখা যাবো না, পায়ের অংশ এখান থেকে পুরো কাইটে ফেলে পাতা রূপে কুনি রূপে থেকে। সবচেয়ে একটা নিকৃষ্ট ফ্যামিলি, বুড়ক্ষ প্লাস ওর এক পোলা আছে, বাবা ছাড়া কিছু না, ওরা বাবার ব্যবসা করে। আর চাঁদাবাজি, চাঁদাবাজি, আমি একটা জায়গা কিনছি, এই জায়গা থেকে ও আমার থেকে 10 লাখ টাকা চাঁদা চাইছে, এই টাকা টাকা দিই নাই দেখে ও আজকে এই জ্বরে মারছে। ও প্রতিটা বাড়িতে কম হইলো এই এলাকাতে, আপনারা অডিট করে দেখেন, কম হইলো 50টা ফ্যামিলি এই এলাকায় ওর ওর মায়ের ডরে সবকিছু ধরে এলাকা সাইডে সব। হামলাটা হয়েছে ওরা বাজারে যাইতেছে, আমি দেখি স্পটে ছিলাম না, ওরা বাজারে যাইতেছে, বাজারে যাওয়ার পরে ওরা এক দুজন তিনজনের পাইছে, তিনজনের পাওয়ার পরে পিছন থেকে ওরা কুমান শুরু করছে। তারপরে ওরাই বলছে আমার কাছে, আপনার স্টেটমেন্ট আর ফেসবুকে দেওয়া হয়েছে, কে কে মারছে কি করছে সবই আছে। এটা মারছে ওর মেয়ের জামাই, আর মেয়ের শ্বশুরে প্লাস আবু কালাম, আবু কালামের ছেলে। মানে ওরা এই জায়গাতে চাইতেছে আমরা এক সাইডে মানুষের থেকে জোর জুলুম করে যেভাবে টাকা পয়সা দরকার আমরা ওইভাবে কামাই কামু, এখন সে ওটা করতে পারতেছে না। এখন মানে কিছু কিছু কারণবশত এখন করতে পারতেছে না, সে পূর্ব জিনিসটা আবার উদ্যোগ মানে ই করার জন্য ওরা ফিরে আবার নতুন করে এই কাজগুলো করতেছে। পুলিশ ছিল, পুলিশের ধাক্কা দিয়ে গিয়ে ওরা যে মার্ডার করছে, পুলিশের ধাক্কা দিয়ে ফালাই দিয়ে পরে ও তারা কোবাইছে।
পুলিশ উপস্থিত ছিল, আপনি প্রয়োজন পড়ে ফেসবুকে দেখেন পুলিশ ছিল। সিঙ্গার থানা মামলা নাম্বার হচ্ছে 5 এবং তারিখ 3 ফেব্রুয়ারি, এটা প্রথম ঘটনার প্রেক্ষিতে এজাহারটা পেয়েছি এবং মামলা রুজু হয়েছে। দ্বিতীয় ঘটনা মামলা আজকে রুজু, যে ইজারা গ্রহণ এবং বাজারে তাদের আধিপত্যর একটা ফাংশন আছে, সম্পত্তি নিয়ে বিরোধ আছে, এক জায়গায় বসবাস এবং নিজেদের যে প্রভাব প্রতিপত্তি ওখানে দেখানোর জন্য এই কফুর মেম্বার এবং বাচ্চা এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন চলে আসা তাদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশও এখানে গতকাল ঘটেছে। এখানে পুলিশ উপস্থিত হয়েছে, হইলে এই যে পক্ষ ক্ষতিগ্রস্ত ছিল প্রথম ঘটনায়, এই পক্ষের অনেক লোকজন একত্রিত হয়ে তারা ওই হামলাকারীদের বাড়িতে হামলা করতে যায়। এর মধ্যে ওখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে পরবর্তীতে দ্বিতীয় ঘটনা ঘটছে। হামলা করতে যাই, পরবর্তীতে তারা আবার ওই দিক থেকে আক্রমণের চেষ্টা করলে এক পর্যায়ে আরো দুইজন আহত হয়, একজন নারী এবং কুদ্দুস নামে আরেকজন। এরপর তাদেরকে হসপিটালাইজড করার পরে ঢাকা মেডিকেলে রাত 9টার দিকে কুদ্দুস নামে একজন ব্যক্তি মারা যান। এ ব্যাপারে রাতে একটি অভিযোগ পেয়েছি, সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে। একজন গ্রেপ্তার আছে, হারুন নামে একজন, তাকে বিজ্ঞ আদালতে সুপারিশ করা হয় এবং বাকিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। যে অপরাধ যেই করুক না কেন, তাদের কোনো ছাড় নাই, পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এলাকা পুলিশ বেশ ভালো আছে এবং কন্ট্রোল আছে, ছিল না পরবর্তী ঘটনা পুলিশ ছিল, বাট পুলিশের সামনে যে ঘটনাটা ঘটেছে এটা পাবলিক বলতে পারে, বাট আমি যদিও ঘটে থাকে পুলিশের সামনে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাজপুরের যে ঘটনা আমরা সকালে জানতে পারলাম, দুইটা গ্রুপ তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটু মারামারি করেছে। আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং সেখানে পরিস্থিতি এখন শান্ত আছে, তো আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমাদের এলাকাতে আইন শৃঙ্খলা অধিকতর নিয়ন্ত্রণ করার জন্য পুলিশও মোতায়েন আছে। আমরা যতটুকু জানি দুইজন আহত আছে, যেহেতু হসপিটালে ভর্তি আছে, আমরা ডাক্তারি সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট দেখলে বলতে পারবো। জি, ধন্যবাদ।